পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের সহযোগিতায় পাবলিশার্স ও বুক সেলার্স গিল্ডের আয়োজনে নন্দন বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হলো শারদ বই পার্বণ। উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, উপস্থিত ছিলেন সাহিত্যিক প্রচেত গুপ্ত, কবি বিথী চট্টোপাধ্যায়, জয়ন্ত দে প্রমুখ। এইখানে বই মেলা করা মানে আসলে বই পার্বণ করা মানে আসলে একটা নস্টালজিয়াকে উস্কে দেওয়া, স্মৃতিকে, আমাদের যাবতীয় কৌম স্মৃতিকে, আমরা যারা মাঝবয়সী হয়ে পড়েছি, আমাদের ছোটবেলায় যখন আমরা বইমেলা আসতাম তখন আমরা বইমেলা বলতে বুঝতাম এইখানে এই ময়দানের বইমেলাকে। লেখক সাহিত্যিক প্রচেত গুপ্ত জানান, ইন্টারনেটের যুগেও ছাপা বইয়ের চাহিদা থাকবে, বইপ্রেমী মানুষ বইয়ের বিষয় দেখেই বই কেনেন। এটা সব থেকে আনন্দের কথা হচ্ছে পাঠকদের, কারণ আমরা লিখি বলে আমাদেরও তো খুব ভালো লাগছে, নিশ্চয়ই আমাদের বই আছে, কিন্তু পাঠকদের আনন্দটা ভাবার খুব মানে সেটা অনুভব করা বিরাট বিষয়। আমি যখন এখানে আসি, এই এই বইমেলা যখনই হয় এখানে এই বইমেলা আসি, আমি কখনো লিটল ম্যাগাজিন মেলায় আসি চট্টগ্রামে হয়, তখন আমি কিন্তু নিজে একজন পাঠক হয়েই আসি, আমার পাঠক হিসেবে অনেক বেশি ভালো লাগছে। এবছর শারদীয়ার সংখ্যার চাহিদা আগের মতোই রয়েছে বলে জানালেন বিভিন্ন প্রকাশনা সংস্থার সঙ্গে যুক্ত মানুষজন। আমাদের অনলাইন অফলাইন দুটো লাইনেই বিক্রি হচ্ছে, আর আমাদের নবকালটা গতকাল লঞ্চ হয়েছে বাজারে, তো আমাদের কলকাতায় লঞ্চ হয়েছে গতকাল। এমনি যারা বাইরের পাঠক, আসাম, ত্রিপুরা, তারপর আপনার ব্যাঙ্গালোর ছাড়া ভারতে, আমাদের রেসপন্স তো আগে থেকেই অনেক চাহিদা ছিল। যেমন আমাদের শুক্তারাটা আমাদের কাছে পুরো আউট অফ স্টক হয়ে যাচ্ছে, যেহেতু এখন যেটা আছে মার্কেটে যা ঘুরছে ওইগুলোই, এবার তার মাঝখানে আমাদের কাছে এখনও অর্ডার আসে, আপনারা আবার দেওয়া যাবে কিনা আরও, তো আমরা চেষ্টা করছি তাদেরকে পাঠকদের হাতে যাতে শুক্তারা নবকল্লোল পর্যাপ্ত পরিমাণে পৌঁছায় সেই ব্যবস্থাটা আমরা রাখি।